10 বছর বয়সেই জাতীয় পরিচয়পত্র। কেন্দ্রীয় তথ্য ভান্ডারে থাকবে দেশের সব শিশু কিশোরের তথ্য। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কাজে আসবে মত বিশ্লেষকদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। উপনির্বাচন বাতিলের দাবি জানিয়ে আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বিএনপি কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না। 35 লক্ষ মানুষকে আজকে আসামি করা হয়েছে 1 লক্ষ বেশির উপরে মামলা দিয়ে। কারণটা একটাই যে বিরোধী দলকে এখান থেকে নিশ্চিহ্ন করতে হবে, বিএনপিকে নিশ্চিহ্ন করতে হবে এবং ভিন্ন মত এখানে রাখা যাবে না। বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করেন তিনি। নির্বাচন কমিশন তাদের লাজ লজ্জা পর্যন্ত নেই, শরম করে না, হায়াটুকু পর্যন্ত তাদের নেই। তাদের লজ্জা শরম যদি থাকতো তারা অনেক আগে পদত্যাগ করে চলেছে। আমরা কবাদ সুষ্ঠ নির্বাচন চাই, সেই জন্যেই সরকারকে বলবো তার ব্যবস্থা করুন, অন্যথায় প্রত্যেকটি স্বৈরাচার প্রত্যেকটি কর্তৃত্ববাদী সরকার যেভাবে বিদায় হয়েছে আপনাদেরকে জনগণের উত্তাল আন্দোলনের মুখে বিদায় হতে হবে। এখন থেকে 10 বছর বয়সী শিশুরাও পাবে জাতীয় পরিচয়পত্র। কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে সংরক্ষণ করা হবে দেশের সব শিশু কিশোরের তথ্য। এর মাধ্যমে কিশোর অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন বিশ্লেষকরা। ইউনিক আইডি নামের এই প্রকল্প বাস্তবায়নের জন্য এরই মধ্যে কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। একজন কিশোর অপরাধীকে দ্রুত চিহ্নিতকরণের ক্ষেত্রে কিন্তু ডাটাবেস খুব গুরুত্বপূর্ণ। টোটাল শিশু কিশোরদের চিত্রটি একটি ডাটার মধ্যে আমরা আমাদের এখানে নেই। জাতীয় তথ্য ভান্ডারে শিশু কিশোরদের ডাটাবেস সংরক্ষণের লক্ষ্যে 10 বছর বয়স থেকেই ইউনিক আইডি দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে এই আইডি নম্বরের উপর ভিত্তি করেই হবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, টিন এবং বিভিন্ন লাইসেন্স সহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র। আমাদের টার্গেটটা হলো যে পঞ্চম শ্রেণী 10 বছর আমরা সেই জন্য ধরেছি। জাতীয় পরিচয়পত্র এখন যেরকম 18 বছরের উপরে, সেটা হয়তো তাদের জন্য অন্য ধরনের একটা হবে আর কি। এক্ষেত্রে স্কুলে স্কুলে গিয়ে হালনাগাদের কাজ করবে নির্বাচন কমিশন। স্কুলে বা কলেজে আমরা যাব, সেখানে তাদের তথ্যগুলো আমরা নিয়ে নিব। ঝরে পড়া যারা আছে তাদের জন্য বর্তমানে আমাদের যে পদ্ধতি যেটা আছে, বাড়িতে বাড়িতে গিয়ে আমরা হালনাগাদ করব। তথ্য ভাণ্ডারের আওতায় পথশিশুদেরও আনার জোর তাগিদ বিশ্লেষকদের। ইউনিক আইডি প্রকল্প বাস্তবায়নের জন্য এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ইসির এনআইডি উইং। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 14 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1531 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 430,496 জনে। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,795 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 25,27,134 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1531 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 430,496 জন। 24 ঘন্টায় মারা গেছেন 14 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,173 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,462 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 347,849 জন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো মাদক আর অবৈধ অস্ত্রের আখড়া। মাস্টার মাঝি এবং সহকারী মাঝিরা ইয়াবার ব্যবসা করে কোটি কোটি টাকা আয় করছে, সেই সাথে ক্যাম্পে আধিপত্য বজায় রাখতে গড়ে তুলছে অবৈধ অস্ত্রের মজুদ। এখানেই শেষ নয়, ইয়াবা এবং অস্ত্রের ক্যারিয়ারে রাজি না হলেই সাধারণ রোহিঙ্গাদের ওপর চলে অমানুষিক নির্যাতন। এ অবস্থায় 600 মাঝি এবং 1200 সহকারী মাঝিকে নজরদারির মধ্যে আনতে চায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অস্ত্র
ইয়াবা এবং নগদ টাকা সহ গ্রেপ্তারকৃত বেশ কজন রোহিঙ্গা রয়েছে নগর পুলিশের হেফাজতে। ইয়াবার বিনিময়ে ক্যাম্পে অস্ত্র নিতে গিয়ে যেমন তারা গ্রেপ্তার হয়েছে, তেমনি ইয়াবা বিক্রির কোটি টাকা সহ গ্রেপ্তার হয়েছে রোহিঙ্গা দম্পতি। আর রিমান্ড জিজ্ঞাসাবাদে বের হয়ে আসছে ক্যাম্প ভিত্তিক রোহিঙ্গা নেতাদের চাঞ্চল্যকর তথ্য, বিশেষ করে আধিপত্য বিস্তারের পাশাপাশি ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ নিতে রোহিঙ্গা নেতারা মরিয়া হয়ে উঠেছে। তাই অস্ত্রের সন্ধানে তারা এখন বন্দরনগরী চট্টগ্রাম এবং রাজধানী ঢাকামুখী হচ্ছে। মাস্টাররা ইয়াবা বিক্রি করে করে তারা অর্থশালী হয়ে যাচ্ছে এবং এই অর্থের প্রভাব আরও বাড়ানোর জন্য তারা অস্ত্র সংগ্রহ করছে। রিমান্ডে থাকা সাধারণ রোহিঙ্গাদের দাবি, ক্যাম্পগুলিতে এখন চলছে মাস্টার, মাঝি এবং সহকারী মাঝিদের ত্রাসের রাজত্ব। অস্ত্র ও ইয়াবা ক্যারিয়ার রাজি না হলে সাধারণ রোহিঙ্গাদের অপহরণ করা হচ্ছে। হত্যার পর লাশও ঘুম করছে প্রভাবশালী রোহিঙ্গা নেতারা। তারা ইয়াবা এবং অস্ত্রের ব্যবসা করার জন্য আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকে ভয়ভীতি দেখায়, শারীরিক এবং মানসিক নির্যাতন করে, তা যার কারণে তারা এই কাজগুলো করতে বাধ্য হয়। এই অবস্থায় কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া থানা এলাকার 34টি রোহিঙ্গা ক্যাম্পের 600 মাঝি এবং 1200 সহকারী মাঝির তালিকা সংগ্রহ করেছে পুলিশ প্রশাসন। শুরু হচ্ছে তাদের উপর নজরদারি। মাঝি এবং সাব মাঝিদেরকে অবশ্যই তাদের সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করব, তাদেরকেও নিয়ে খোঁজখবর নিব, তারা কে কোন ধরনের কাজের সাথে জড়িত সেটাও আমরা জানব। গত এক সপ্তাহে নগরীতে পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক অস্ত্র এবং ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ত অন্তত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ টাকা সহ বিপুল পরিমাণ ইয়াবা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরও থাকছে। রোগবালাই থেকে ফসল রক্ষায় কৃষকের দোড়গোড়ায় সেবা। দিনাজপুরের চিরির বন্দরে চালু হলো ভ্রাম্যমান ফসল ক্লিনিক, সুফল পাচ্ছেন 83,000 কৃষক। কৃষকের ফসল রক্ষায় ভ্রাম্যমান ফসল ক্লিনিক, রোগবালাইয়ের হাত থেকে ফসল রক্ষা করতে দিনাজপুরের চিরির বন্দরে চালু হয়েছে ভ্রাম্যমান ফসল ক্লিনিক। কৃষকের দুশ্চিন্তা দূর করতেই এমন উদ্যোগ, বলছে উপজেলা কৃষি বিভাগ। গোলাম নবী দুরালের তথ্য, মঞ্জিত আলম শেবলের ছবি নিয়ে রিপোর্ট। মাঠে মাঠে সবুজের সমারোহ, চাষ হয়েছে আমন ধান আর শাকসবজি। প্রতিকূল আবহাওয়ায় নানা রোগ বালাইয়ের আক্রমণ হচ্ছে ধান আর সবজি খেতে। কীটনাশক প্রয়োগ করেও প্রতিকার হচ্ছে না, তাই ক্ষতির আশঙ্কায় কৃষকের দিন কাটে দুশ্চিন্তায়। এ অবস্থায় ফসলের সমস্যা সমাধানে পরামর্শ দিতে ভ্রাম্যমান ফসল ক্লিনিক যাচ্ছে গ্রামে গ্রামে। এতে সুফল পাচ্ছেন কৃষকেরা। এটা থেকে আমরা অনেক উপকৃত হচ্ছি, অনেকজন সেবা নিচ্ছে এখানে। লিচুর গাছ নিয়ে আসছিলাম, সমস্যা পাতাতে ইয়া হয়েছে, বুঝাই দিল কি করতে হবে, কি রোগ বালাই। এই পরামর্শ নিয়ে চলাফেরা করি, আমাদের সিম গাছে এখন সুন্দর সিম হয়। প্রতি জেলাতেই বা উপজেলা পর্যায়ে যেন এটা থাকে, যাতে কৃষকেরা সবসময় এটা উপকৃত হয়। আর কৃষকের দুশ্চিন্তা দূরে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধিরা। ধানের ব্লাস্ট এবং পোকামাকড় থেকে যাতে কৃষক রক্ষা পায়, এই জন্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবন্দর থেকে আমাদের স্যাররা আসছেন। উপজেলা কৃষি অফিসার জানান, ইউনিয়ন পর্যায়ে ভ্রাম্যমান ক্লিনিকের মাধ্যমে ফসলের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়েছে। আমরা কৃষকদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি এবং তারা খুব উপকৃত হচ্ছে এবং তারা চাচ্ছে যে আমাদের এই ক্লিনিকটা আমরা যাতে চালু রাখি এবং আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি আর কি। চিরির বন্দরে 83,000 কৃষক ভ্রাম্যমান ফসল ক্লিনিকের মাধ্যমে কৃষি বান্ধব সেবা পাচ্ছেন। সময় সংবাদ, দিনাজপুর। গাইবান্ধায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার চিকিৎসক মনিরুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার রায় এ সংক্রান্ত আদেশ দেন। এর আগে গতকাল রাতে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখায় পুলিশ। নিরাপদ স্বাস্থ্য প্রকল্পে 12.5 ও 22,500 টাকা বেতনে গ্রামে গ্রামে পল্লী চিকিৎসক এবং মেডিকেল অফিসার পদে নিয়োগের কথা বলে। শুক্রবার গাইবান্ধা NH মডার্ন উচ্চ বিদ্যালয়ে আগ্রহীদের পরীক্ষা নেওয়া হয়। এ সময় নিয়োগ প্রার্থীদের কাছ থেকে 350 টাকা ফি আদায় করেন অল্টারনেটিভ মেডিকেল ট্রেনিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মনিরুল আলম। পরে আরও টাকা চাইলে আটকের পর তাকে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। 2005 সালের সিরিজ বোমা হামলায় ঝালকাঠিতে নিহত দুই বিচারকের স্মরণে ভোলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা জজকোর্ট চত্বর থেকে একটি শোক র্যালি বের করা হয়। এতে জেলার বিচারক ও আইনজীবীরা অংশ নেন। র্যালিটি শহরের কালীবাড়ি রোডে নিহত বিচারক সোহেল আহমেদের কবরস্থানে গিয়ে শেষ হয়। তার কবরে শ্রদ্ধা নিবেদনের পর দোয়া মোনাজাত করা হয়।